ট্র্যাজেডির প্রধান ব্যক্তি বা নায়ক হবেন সাধারণ থেকে অনেক ঊর্ধ্বের মানুষ, যার থাকবে শক্তি, সুখ্যাতি, চরিত্র মহিমা ও ব্যক্তিত্বের ঐশ্বর্য। তিনি অসামান্য কিছু করবেন, তার কর্মপ্রবণতা দর্শককে মুগ্ধ করবে, তার প্রতিটি কাজ দর্শককে টেনে রাখবে। কিন্তু তিনি হবেন দৈবপীড়িত কিংবা নিয়তি লাঞ্ছিত। ট্র্যাজেডির নায়কের শৌর্য, বীর্য, বীরত্ব, ধীরত্ব, সততা ও শোভনতা সবই থাকবে, কিন্তু একটি সামান্য ভুল বা ত্রুটির জন্য তার জীবনে নেমে আসবে দৈবপীড়ন। অসম্ভব কর্মতৎপরতা সত্ত্বেও তিনি ক্রমশ হেরে যাবেন। তার দুঃখ ভোগ ও হেরে যাওয়ার ঘটনা যতই বাড়বে, ততই দর্শক আতঙ্কিত হবেন, অস্থির হবেন, আর ততই জমে উঠবে ট্র্যাজেডির রস। সুতরাং কোনো শয়তান বা নির্জাতীয় লোক বা সাধারণ মানুষ ট্র্যাজেডির নায়ক হবেন না, কারণ তার পতন দর্শকের মনে ভয়, ভীতি ও সহানুভূতি জাগাবে না। অন্যদিকে কোনো বাহ্য ঘটনায় ট্র্যাজেডি নির্মাণ করবে না। চরিত্রের অন্তরের আলোড়নই ট্র্যাজেডি রস ঘনীভূত হবে। ট্র্যাজেডির পরিণতিতে দুই রকম দৃশ্য ঘটতে পারে। একরকম হল ট্র্যাজেডি নায়কের মৃত্যু ঘটবে না, অথচ যন্ত্রণাদগ্ধ দৈবপীড়িত মানুষটির চরম বিপর্যয় ঘটবে। দ্বিতীয়ত, মৃত্যু ঘটতেও পারে, কিন্তু সে মৃত্যু হবে সে বিরাট ও যন্ত্রণাদগ্ধ মানুষটির দেহের শেষ পরিণতি, আর তাতেই দর্শক মৃত্যুজয়ী বেদনায় স্তম্ভিত হবে। সফোক্লিস, ইউরিফিদিস প্রমুখগণ ট্র্যাজেডির উল্লেখযোগ্য নায়ক চরিত্র।